উদয়ের পথে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ সময় মানুষের কাছে আছে। তাদের 25 বছর পূর্তি উপলক্ষে তারা মানুষের কাছে আবেদন জানাচ্ছে যে আরেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য রক্তদানের মাধ্যমে। সেই জন্য এই থিম সংটা তৈরি করা হয়েছে। রক্তদান করলে শরীর দুর্বল হয় না। যাদের রক্তদান করা উচিত নয় তাদের চেক আপ করে তারপরেই তাদের বলা হয় যে দরকার নেই, কিন্তু সাধারণভাবে মধ্যবয়স্ক মানুষরা রক্তদান করলে তাদের কোনো রকম শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, উল্টে তার একটা রক্ত আরেকটা মানুষের প্রাণ বাঁচাবে, এই কথাটা মাথায় রাখতে হবে। এটা রক্তদান উৎসব হিসেবে আমরা দেখি, কেননা দুর্গোৎসবে একটা উৎসব থাকে, সমস্ত জায়গায় একটা থিম সং থাকে, সবাই করে, যে উৎসবটাকে একটা প্রারম্ভিক সূচনার দিক দিয়ে একটা আনা হওয়া। আমরাও কিন্তু এই রক্তদান শিবিরে একটা প্রারম্ভিক সূচনা হিসেবে একটা থিম সং, কারণ আমাদের বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে, সুতরাং একটা থিম সং শুধু রক্তদান নয়, আমরা আরও অনেক রকমের অনুষ্ঠান করে থাকি। একটা আমাদের কিন্তু ক্লাবের একটা থিম সং থাকা উচিত, আমরা সেরকম মনে করেই কিন্তু এই থিম সংটা আমরা এই বছর থেকে শুরু করব। অনেক সংগঠন আছে যারা একদিন দুটো চারটে লোক জোগাড় করে রক্তদান শিবির করে, করে নিজেদের অস্তিত্ব জানান দেয়, কিন্তু উদয়ের পথে সেরকম সংগঠন নয়। এমন একটা সংগঠন যারা সবসময় কাজে থাকে, সবসময় পাশে থাকে এবং সত্যিকারের ওই সেই কালিদাসের ভাষায় সখা সচিব প্রিয় সব একসঙ্গে। ওরা উদয়ের পথের পরিচয় কলকাতা শহরে দেওয়ার দরকার নেই, সকলেই উদয়ের পথে জানে।